পৃথিবীতে আমরা বহাল তুবিয়াতে ঘুরে বেড়াচ্ছি বেঁচে আছি আমাদের বেঁচে থাকা না থাকা সেক্ষেত্রে কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডল যতটা না দেয় তার থেকে আমাদের খাদ্যাভাস দৈনন্দিন জীবনযাপন এবং অনেক কিছুই দেয় কিন্তু যদি আপনি মঙ্গল গ্রহে চলে যান সেক্ষেত্রে আপনার বেঁচে থাকা কত বছর হতে পারে আপনি কি সেখানে গিয়ে আপনার যতটা আয়ু তত বছর বেঁচে থাকতে পারবেন আজকে আপনাদেরকে বলবো সে কথা যদি কোনো প্রাণী মঙ্গল গ্রহে চলে যায় তাহলে কিন্তু এই লাল গ্রহ থেকে গিয়ে আট বছরের বেশি বেঁচে থাকতে পারবেন না কারণটা কি রয়েছে আসলে এখানকার অ্যাটমসফিয়ার এখানকার বায়ুমণ্ডলের সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের আকাশপাতাল পাতাল পার্থক্য আর এখানকার অত্যাধিক পরিমাণ রেডিয়েশনের কারণেই কোনোভাবেই বেঁচে থাকা সম্ভব হবে না এমনকি আপনি যদি মাটির তলাতেও চলে যান সেখানে গিয়ে বসতি স্থাপন করেন বা যদি কোনো বিশেষ পদ্ধতি অবলম্বন করেন তা হলেও বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব নয় আট বছরের বেশি ওই যে বললাম রেডিয়েশন এই রেডিয়েশনই ক্ষতি করবে ওখানে যদি কোনো প্রাণী থাকে তার সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অজানা খবরকে জানার জন্য সাবস্ক্রাইব করে নিন